الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى وسراجا وقمرا منيرا وقال النبي صلى الله عليه وسلم قال إذا مات الإنسان ينقطع عنه أماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علمه ينتفع به أو والد صالح يدعونه وقال الله تعالى وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا شنا شنا مسلمانا شنا تمرا حديث تايا بشيتا كلو بيتا أمارا আমার বড় ভাই মুসলিম আব্দুল মুফতি সাহেব স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম বাবার বৈশিষ্ট্য আব্বাজান সম্মুখে বসে থাকা দিনের শহীদ একর মতো যুবক ভাই ও বন্ধুগণ পরদার আড়ালে থাকা অতি আদরের নয়নমণি স্নেহর কলিজার বকরা আমার মা ও বোনেরা সম্মুখে বসে থাকা ছোট্ট ছোট্ট সোনামণি কলিরমণি সবাইকে আমার অন্তর থেকে দিল থেকে তৃতীয়বার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু জয় হো মহান রব্বুল আলামিনের প্রতি হাজার হাজার লাখ লাখ শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ ভাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ তার পরপর যিনি আমাদের ধর্মের গৌরব ধর্মের নেতা দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় হো আজকের আমার বড় ভাই সাইদুল ইসলাম এবং
মসজিদের ইমাম সাহেব আছে ওনার নাম জানি না আপনাদের যুবক কমিটিরা আজকে মেহমান দিছে আজকে মেহমানকে নিয়ে এসে জলসা দিছে আচ্ছা বাপজান মুসলমান আমি জয়া বছর আপনাদের এখানে আসছিলাম তে ইনশাআল্লাহ এবারে যে আসছি কেউ খারাপ পাইছেন কি রাগ করছেন কি ভাই ভাই বক্তা হচ্ছে তরুণ শ্রোতা হচ্ছে আবে তরুণ বক্তা হচ্ছে ডিজিটাল বক্তব্য করব ডিজিটাল শ্রোতা আজকের বারে বলতে হবে ডিজিটাল নাকি ভাই ডিজিটাল বুঝান কারণ আমি একটা নবীর হাদিস শরীফ থেকে তেলাওয়াত করেছি নবীর হাদিসটি বর্ণনা করেছি বাবরে আল্লাহর নবী বুখারী মুসলিম শরীফের মধ্যে বলে দিলেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم قال إذا مات الإنسان ينقطع عنه أماله إلا من ثلاثة আমার নবী বললে ওই মানুষটারে শোনারে ওই মানুষগুলি মারা যাওয়ার পরে মানুষগুলো এন্তেকালের পরে রে মানুষের সকল ইবাদতের দরজাগুলো বন্ধ হয়ে যায় আল্লাহর নবী বলে তিনটা আমল কবর বাসীর বন্ধ হবে না আল্লাহর নবী বললেন ইল্লা মিন সাদাকাতুল জারি এক নম্বর সাদগায় জারিয়া কোন দিন বন্ধ হবে না দ্বিতীয় নম্বর বাবারে আও ইলমিহি তাফউ বিহি আও ওয়ালিদু সালিহুন ইয়াদউনাহু ও বাবা মুসলমানেরা বল করে চল চল বল করে শুনে যান দে বাবা দুই নম্বর হলেন ইলমি নাফা যদি কাউকে ইলম শিক্ষা দিলেন বাবা ওই ইলমি নাফা কোনদিন বন্ধ হবে না তৃতীয় নম্বর হলেন এক সন্তানের দোয়া কোনদিন কবর বাসীর বন্ধ হবে না এই গত কিছুদিন আগে জাংরা বাপ মেঘালয়ের সভা করবেন আমাকে হুজুর দোয়া করেন কে আল্লাহ দিলে মানুষ বানাইছেন কিনতে ছিল ও হুজুর খুব ইংলিশ ক মানে তোমার মাঝে মাঝে না হুজুর ওই তোমার কি হয়েছে ব্যাঙ্গালোর বাঙ্গালোর করবেন দিছ মাঝে মাঝে ফোন করি মই কইছম বাবা ভালো আছিস রে কয় হ্যাঁ মাঙ্কি সব ভালো আছো আবার মাঝে মাঝে না মোর বাড়িয়ালি কয় কাও কই কাও মানে কি কোন তো কাও মানে গরু না কো হুজুর খুব ইংলিশ ক মক কয় ডক আর বাড়িয়ালি কয় কাও বলে মাস্টার সাহেব ভাষা বুঝেন কোন চাচা ভাষা বুঝেন ইংলিশ ইংলিশ মস্ত তো গুছিয়ে পড়ে না মই কেমন করে জানি ও ডক মানে কুকুর আর কাও মানে হল গরু ও হুজুর ঝেলা আসছে বাড়িতে আসার পাছত না এই কীর্তন করা বাজার থাকি গেছে বাইক দিয়ে এই ভান্ডারাত গেছে যায় না এক বোতল দিছে খায় দা কয় বেশি বাড়ু গেম না রাজা বাইন গাই কি খান খাইছে রে বাপ খায় দা বেহুশ হুশ নাই কো মে রাজা বান গে আছে না ভাই তোমার এতে আছে ভাই আছে কি ভাই আছে তোমার এতে নাই বান ভাই আমরা কোথা কোন না যায় কারণ বাবা একদিন জলসা করতে গিয়েছিলাম আমাকে এক মাস্টার বলে মরনা সাহেব তোমরা এমন করে বয়ান করেন গাজাফুর কথা অমন করো নাকি মাসি মক্কা আমি বললাম মাস্টার রে কেমন করে রে ভাই তুই উপদেশ কো হুজুর আজকে মই খাবার জাম ভাল করি হাই রে মাস্টার নতুন গাড়ি কিনছে রে কিনিয়ালা এই কীর্তন করা বাজার থাকি ওই ডাঙ্গাই গাম গেছে যাওয়ার পর মদের হান্ডি ঢুকছে ঢুকি কয় ভাই রে এক গিলাস দে দোকানিওয়ালা কয় হাই রে এই মাস্টার তো নতুন মাস্টার রে মাস্টার এক বড় টোরা ঠিক মুদা দিছে বানি বানি খায় দিয়ে কয় ভাই উপসে দে আরাটা দিছে ভাই বসে দে কয় ভাই বাড়ির মালিক রাস্তা কোন দিক রে আসমান জমিন এক হয়ে গেছে কারণ ওই যুবকের ভিতরে ওই ইলম নাই আল্লাহ নবী বললেন মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ
তোমরা যদি ইলম জজর অনুসন্ধান করতে চাও তোমরা তাকে আলেমের কাছে যেতে হবে পড়াশোনা আলেমের কাছে গেলে তোমার জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে মাস্টার সাহেব খায়দায় একক দিয়ে এমন গাড়ি ছাড়ছে সারি রাস্তার মাঝে দেখছে একটা গাছ এমন ভাবে গিয়ার চলছে শাসনক মরা করছে কালি এখানে আইছে শুশানো থেকে মরা পূর্বে ধরছে ওই মরা আসছে মাস্টারও নাই কি করেন এলাকা একে একে তিনবার যা যে তিনবার মাথায় বাড়িয়ালি কে বলছে বাড়িয়ালি বলছে রে মাস্টার কেন তোমরা এত রাত করে আসেন মাস্টার যা বলছে মারে আমার এলাম রাত হয় নাই মাস্টার বগই মাস্টার বই তোমার বউ হোক তোমার মামু হয় মাস্টারের মা মাস্টার মায়ের গাই আনছে বর কোমর পাশে কোমর নিচে পেন করে তার পকেট চারদিক জামানা মোবাইল খাইছে জামানা মোবাইল খাইছে আই জামানা মোবাইল খাইছে জামানা মোবাইল খাইছে হারে মোবাইল পায় অল্প পুষের পোলা মায়া প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে অমুক দিন সন্ধ্যার দেওয়ানের বেটি আর ওই কাউন্সিলের বেটা বাজছে সোনার জান মালিক রে সেই জন্য বলছি কি জানেন ইন্টারনেটে ফেসবুক আছে শোনো রে ভাই ছোট্ট ছোট্ট ফোনা পনেরা ফেসবুক সালা ইন্টারনেটে ফেসবুক আছে শোনো রে ভাই ছোট্ট ছোট্ট ফোনা পনেরা ফেসবুক সালা ফেসবুক কিন্তু প্রথমে আপনাদের সম্মুখে আসছি কারণ ডিজিটাল জামানায় ডিজিটাল গান না কইলে যুবকরা কয় হুজুর সব জায়গায় ডিজিটাল ডিজিটাল বর্তমান বক্তারাও ডিজিটাল বাংলাদেশে বলে খালি ডিজিটাল বক্তায় আসামে ডিজিটাল নাই তো জানি কিছু ডিজিটাল ডিজিটাল গান কই ভাই কারণ বাবাজি মুসলমান ওই যুবকটা কেন এরকম করলো ওই যুবকটা কেন সারাটি রাতে ওই যুবকটা কেন মোবাইলে তার যে জীবনটা শেষ করলো যুবক বন্ধুরে ভালো করে শুনে যাও ভালো করে জেনে যাও তোমার মতন যুবক সিনারে তোমার মতন যুবক না ইসলামের জন্য জীবন দিয়া দিতে একদিন আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে আল্লাহর নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া
নাসি আজমাইন আমার নবী বললেন ওই মানুষটা এটা কোন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারে না বাবুজি রে কোন মানুষটা ওই মানুষটা যে নিজের ছেলে সন্তানের মায়া থেকে পিতা মাতার মায়া থেকে রে আপন মানুষের মায়া থেকে বিবি বাল বাচ্চার মায়া থেকে আমার নবীর প্রতি বেশি ভালোবাসা না হয়েছে ওই মানুষটা কোন সময় পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতে পারে না বাবা যে মুসলমান আবু বকর শুনে আবু বকর প্রেমে পাগল হয়ে গেল রে বাবা আবু বকর বললেন নবী গো আপনার কাছে যদি আমি কালেমা গ্রহণ না করি পাগল আমার জীবনটা বিলকুল বরবাদ হয়ে যাবে কিন্তু বর্তমান যুবক বলে কি জানেন বর্তমান যুবকরা নবীর সাহাবীর কথা মনে করে না বর্তমান সাথী তুমি বলে দাও আমি কার যুবক তুই কি জানিস না আল্লাহ আল্লাহ কি তুমি কি জিজ্ঞাসা করতে পারো না আল্লাহ আমি কার তুমি বলে দাও যুবক বেশি মুখ করো না যুবক রে আল্লাহ বললেন ওমা কারো আমা কারো ও বন্ধু রে আপনি আমি যত বড় মক্কার করে না কেন আমার সাইতে মক্কার করো না লাগে ভাই মক্কার করো না লাগে আল্লাহ জুরা বলেন আল্লাহ বাবি যে মুসলমান এখন মক্কারটা ছেড়ে দিয়ে একটু নবীর হাদিসের মধ্যে এসে যান আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন বলল আবু বকর বলছে নবী গো আপনার কাছে কালেমা গ্রহণ করলাম নবী গো আমি কতটুকু শান্তি পেলাম আমি কুফর জমিনের মানুষদেরকে বলিয়া দিব আল্লাহর নবীকে আমার নবী আবু বকর কে বললেন আবু বকর শুনে যাও শুনে যাও ওরে আবু বকর তোমার মা উম্মুল খাইর ফাতিমা এখন তো মুসলমান হয় নাই রে তোমার বাবা এখন তো মুসলমান হয় নাই তুমি যদি কালেমা গ্রহণ করো আবু বকর তোমাকে মুক্তর জমিনের মানুষেরা তোমাকে জমিনের ভিতরে বেঁচে থাকতে দিব না আবু বকর বলছে নবী গো আমি আপনার পক্ষ নিয়ে কুফার জমিনে যাই বক্তব্য দিব এবার আবু বকরকে নিয়ে আমার নবী আপনার নবী চলে গেল কুফার জমিনে যে কুফার জমিনে আল্লাহর নবী যে সম্মুখে যে বক্তব্য দিচ্ছে ও কুফার বাসীরা ইনি হলেন বিশ্বর নবী ইনি হলেন রাসূল ইনি হলেন আল্লাহর পয়গম্বর সত্য নবী ইনার কাছে যদি কালেমা গ্রহণ করতে পারে তাকে তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতি মেহমান বানিয়ে দিবে যারা বলেন সুবহানাল্লাহ এইবার নবীর পক্ষ হয়ে বক্তব্য রাখল এবার সমস্ত কাফের বেঈমান খেপিয়ে গেল এবার বললেন আবু বকর পাগল মুহাম্মদ এক পাগল তার সঙ্গে আর পাগলকে নিয়ে আনছে আবু বকর বলছে কুফর বাসীরা না না রে আমার নবী বিশ্বের নবী পাগল হয় না আমার নবী ওরা সত্য নবী রে যে নবীর জন্ম আসমান জ
জমিন কান্দে যেই নবীর জন্য আসমান জমিন দোয়া করে যেই নবীর জন্য রে আমার নবীর জন্য গাবিয়া গাখিনি দায় আমার নবীর জন্য মক্কার জমিনে বৃষ্টি হয় আমার নবীর কালেমাটা তোমরা পড়ো সমস্ত কাফের বেঈমান বেদিনেরা আবু বকরের পুকুরে খেপিয়া গেছে ও যুবক বন্ধুরে ও আমার বালার সব যুবক বন্ধুরা আজকে যুবকরাই মেহফিল দিয়েছে রে বাবা আজকে যুবকরা নিশ্চয় আল্লাহর নবীর প্রেমে কি ভালোবাসা আছে কি নাই ভাই সাসা উঠে যান কে গোবাফু ভাই একটু জিকির করেন আগে আসেন অল্প আগে আসেন আসিয়া খেলে রে প্রেম খেলা ফেরাও দেয় তার কত যা জানা সকল জানা সহ্য করিল সকল জানা সহ্য করিল আসিয়া কালেমা শরণ না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আপনাদের এই স্টেজ এই সভা বিশ্ব রেকর্ড হবে বিশ্ব ভাইরাল হয়ে যাবে ভাই যা বলবেন আপনারা আজকে ভাবতেছেন যে আমরা কীর্তন করা ভালার স্বর আমরা এখানে সভা শুনছি আপনাদের সারা বিশ্বের মানুষ শুনবে ইনশাআল্লাহ একদিন দেখতে পারবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের এই সবার কাছে বহুত মানুষ হেদায়েত প্রাপ্ত হইতে পারে ভাই পারে কি পারে না ভাই ভাই যা বলবো শ্রোতা যদি বক্তার সঙ্গে যদি শ্রোতা কথা বলে তাহলে সে বক্তার মধ্যে কথা আসে বলতেছিলাম বাবা গো এই যুবকরা যদি ঠিক হয়ে যায় যুবকরা যদি চরিত্রকে ভালো করতে পারে এই যুবকরা যদি নবীর প্রতি মহাব্বত রাখে তাকে পৃথিবীর জমিনে তাকে এই জমিনের ভিতরে এনডিআর ভিতরে ভারতবর্ষের ভিতরে কোন জিনাকারী বেচার হবে না ও যুবকরে তুমি মনে মনে ভাবতে পারছো আমি বানিয়ে মনে হয়েছি আমি যুবক বর্তমান জমানা সাইন্টিক জমানা এই সাইন্টিক জমানা আমি যুবক বেশি হয়েছি আমি যুবক বড় ই হয়েছি আমি যুবক বড় ডিজিটাল তোমাদের চরিত্র গুজল ভালো করতে পারে তাকে তোমার হাসর নাসরটা হানজালার সঙ্গে হজরতে আবু বকরের দিকে পাথর ছুটে আসলো বাবুজা আবু বকর কান্দে গুফার বাসিরা রে যত পাথর আছে আমার দিকে মারিয়া দে আমি আবু বকর মানিয়ে নিব একটা পাথর আমি আমার নবীর গায়ে লাগতে দিব না জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর বলল রে কুফার বাসিরা যত পাথর আছে আমাকে মেরে দাও কুফার বাসিরা যখন পাথর মেরে দিল বাবারে আবু বকর জমিনের ভিতরে বেহুশ হয়ে গেল আবু বকর জমিনের ভিতরে বেহুশ হয়ে গেল আবু বকর বলল আরে আমার নবী না জানি কত মার খাই আমি আবু বকরের জমিনের ভিতরে পড়ে গেলাম আবু বকর চির হয়ে মক্কার জমিনে কফার জমিনে পড়ে আছে আরে মা আবু বকর কিরকম মার সন্তান ছিল রে মা তুমি একজন সন্তানের মা আবু বকরের এলাকার মানুষরা
আবু বকরের মাকে ডাকবার সম্মান খায়ের ও ফাতিমা তোমার বেটা আবু বকরকে কুফর জমিনে মানুষ পিটাই কমছে এইভাবে বলতে বলতে মা জানানি রে আহার মা তোরে তোরে কুফর জমিনে আসে আসিয়া দেখে আবু বকর জমিনের ভিতরে সিধা পড়ে আছে আবু বকরের মা ডাকবার সে বাবা কেন চিতে পড়িয়াছ আবু বকর কোন কথাই বলতে পারে না রে বাপ ওই আবু বকরকে নিয়ে বাড়ির মধ্যে চলে যায় আবু বকরকে রুটি বানিয়ে দেয় বাবা রুটি খেয়ে নিয়ে আবু মাকর কোন মতই রুটি খায় না আবু মাকর বলছে মা যেতে কোন পর্যন্ত আমার নাসুন কিনা খানা দিবে আমি আবু বকর কোন মতই খানা খাব না।